আর নরমাল এটা নরমাল না এটা আমার সবচেয়ে বড় পাওয়া আরে না তুমি যাচ্ছ তোমার একটা এসি নিয়ে এটা আমার তরফ থেকে ছোট একটা সার্ভে বন্ধু তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে আর লাস্ট কিছু ব্লগ ধরে তোমরা দেখছিলে যে আমরা করছিলাম আমাদের একটা লং রাইডের প্রিপারেশন তো ফাইনালি এখন চলে এসেছে সময় আমাকে আমার বাড়ি থেকে আমার জার্নিটা শুরু করার আর সেই কারণে আজকে আমার বাড়িতে একজন আসছে তোমরা জানতেই পারবে আমরা কীভাবে কার সাথে কীভাবে রাইড করছি কোথায় যাচ্ছি সেগুলো কি ফিউচার ব্লগে জানতেই পারবে বাট তার আগে আমার কিছু জিনিস কেনা এখনও বাকি কিছু শপিং করা তারপরে গাড়ির কিছু কাজ করানো আরও অনেক অনেক কাজ বাকি আছে সেগুলো আজকে এই ব্লগে আমরা কমপ্লিট করব আর সেই জন্য আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতায় মানে কলকাতায় থাকবো এক দুদিন তারপরে আমরা আমাদের জার্নিটা শুরু করবো তো চলো এখন আমি একটু ফ্রেশ আপ হইনি একটু রেডি হইনি তো বন্ধু এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3:30 আর আমরা প্রস্তুত দেখতেই পাচ্ছ আমি রাইডিং গিয়ার পরে একদম রেডি হয়ে গেছি আমাদের কিছু বন্ধু আমাদের জন্য ওয়েট করছে রাস্তায় অনেক অনেক জায়গায় তো তাদের সাথে একটু দেখা করতে করতে আমাদের যেতে হবে দেখা যাক আজকে ওয়েলিংটন খোলা থাকে কিনা কারণ বুঝতে পারছি না আজকে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট হবে কিনা আর পুরোপুরি ঘেমে যাচ্ছি বুঝতেই পারছো দেখো তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি ও ভাই মেনলি বাইকে লাগে সেট করতে করতে প্রায় 4:30 বেজে গেছে মানে তোমরা বুঝতেই পারছো আমরা কতটা লেট করে ফেলেছি বলাই হয়নি আমি কার সাথে যাচ্ছি আমার সাথে আছে আমার সেই দাদা আমাদের অ্যাডভেঞ্চার 390 হোয়াইট কালারে তার মানে দেখে বুঝতেই পারছো তো মেইনলি আমরা একসাথে যেতে চলেছি একটা বড় লং ট্রিপে সেখানে দাদা এসেছিল আমার বাড়িতে একটু ঘুরতে আর সামনে আমার জন্য ওয়েট করছে আমার বন্ধু এই যে দেখো গাড়ি পুরো টাটা সুমো হয়ে গেছে এখন চল ভাই টাটা ভাই ঠিক আছে তো ফাইনালি গুরু বন্ধুর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি আর তোমরা দেখতেই পেলে আমাদের বাইকের অবস্থা বুঝতেই পারছো বাইকটা পুরো একদম সেই হেড টান্ডার হয়ে গেছে লোকজন ঘুরে ঘুরে দেখছে বাট এখন আমাকে একটু দেখে শুনে চালাতে হবে বাইক কারণ এতদিন তো পাশে এরকম স্যাডেল ব্যাগ নিয়ে আমি কোনোদিন বাইক চালাইনি এখন সেই অভ্যাসটা আমাকে বানিয়ে নিতে হবে তো এরপরে গাইঘাটা বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আমার আরেক বন্ধুর সাথে একটু দেখা করতে হবে ও শিট পড়েছে এখানে আবার রেল গেট চলে গেছে ট্রেন আমাদের বডি থেকে সবটুকু জল করে দিয়ে ড্রেন এবার দেখো একটু চাপের একটু চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার ধরে নিয়েছি আমাদের যশোর রোড এখন একটু ফাঁকা রাস্তা পেয়েছি এখন ঘড়িতে বাজে 4:53 আর আমরা এখন ক্রস করছি হচ্ছে চাঁদপাড়া আর একটু পরেই আমরা পেয়ে যাব আমাদের সাথে সুপ্রতিম বন্ধুকে আমি ভিডিওতে বলছিলাম যে আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি সুপ্রতিম বন্ধু এই যে একটু হাই বলে দে দর্শকদের হ্যাঁ একটু মাস্কটা তুমি ঠিক করে বলো যাই হোক চ ভাই খুব তো এক মাসের মধ্যে দেখা হচ্ছে আমি আবার যাওয়ার সময় তোর সাথে দেখা করতে করেই যাবো বুঝতেই পারছো এত দূরে যাচ্ছি সেই কারণে সবাই আসছে একটু দেখা করে নিচ্ছে আমার সাথে আর এরপরে তোমাদের সাথে আমি ডাইরেক্ট দেখা করছি অশোকনগর গিয়ে ওকে এই শ্রী চৈতন্য কলেজের সামনে আচ্ছা ঠিক আছে ওই ওই পাশের রাস্তাটা দিয়ে স্ট্রেট আসো এই রাস্তাটা কোন রাস্তা গো দারুণ রাস্তা পুরো তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে অশোকনগর আর যে বন্ধুর কথা আমি বলছিলাম এই বন্ধু তো কিছু অ্যারেঞ্জ করেছে মানে সিরিয়াসলি এটা আমি এক্সপেক্টই করিনি তার থেকে বড় জিনিস এই যে যাদের সবাইকে দেখছো সবাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তুমি যাচ্ছ তোমার একটা এসি নিয়ে এটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ ইউটিউব না থাকলে এটা কিন্তু কোনো পসিবল হতো না মানে তোমার সাথে এই দাদার সাথে তোমাদের সকলের সাথে ইউটিউবে সোর্সেই পড়ছে আমি যাই আর্ন করি এগুলোই আর্ন আমার তো গুড উইশেস ফর একটু ইনস্টাতে একটু ট্যাগ করে দিও তো আমি তাহলে স্টোরি দিয়ে দিতে পারবো হ্যাঁ তাহলে পাঠিয়ে দিও থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একদম চলো টাটা তো বস আমরা বেরিয়ে পড়েছি আর কন্টিনিউ করছি আমাদের জার্নি কলকাতা পর্যন্ত আজকে আমাদের জার্নি হবে আর বুঝতেই পারছো এখানেই হয়ে গেল এতটা লেট সে কারণে আজকে আর মনে হয় না আমার ওয়েলিংটন যাওয়া হবে আর ভাই অসংখ্য ধন্যবাদ এরকম এই জিনিসগুলো সত্যি মানে আমার কাছে সবথেকে বেশি পাওয়া এত বড় বড় সারপ্রাইজ এটা ইউটিউব ছাড়া
মানে পসিবলই হতো না। আর এখন কি বলতো, ট্যুরের আগে মানে মাথায় এখন অনেক প্ল্যানিং, মানে অনেক সব কিছু চলছে। একবার ট্যুরটা রান হয়ে গেলে, মানে ঠিক করে চালু হয়ে গেলে তো ইজি হয়ে যাবে ব্যাপারটা। অলমোস্ট 6:30 বাজে এখন, তো বস এখন ঘড়িতে বাজে 7:25 আর আমরা এন্টার করে ফেলেছি বারাসাত। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে বারাসাতের বিগ বাজার, তো সেটা ক্রস করছি। আর ভাই রাস্তাঘাটে বিভৎস হয়েছে, মানে তার থেকে বড় জিনিস আমার গাড়িটা দেখতেই পাচ্ছ এখন কতটা বড় হয়ে গেছে। আর এরকমভাবে আমি খুবই কম বাইক চালিয়েছি, সেই কারণে এখন একটু কিছু কিলোমিটার মানে 100 কিলোমিটার মতো এরকমভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা, আর এখন ঘড়িতে বাজে 7:35। রাতের ভিউ এবার দেখাবো তোমাদের কলকাতার ওপর থেকে। রাতে একবার দেখো এখানকার ভিউটা, জাস্ট চুমু লাগে। ওহো এই লাইটের শাড়ি মাথায় নষ্ট করে দেয় বস। ওহো অ্যাভেঞ্জার কাকুর কি বেগ। যাই হোক, সো বস আমরা ল্যান্ড করে ফেলেছি যাদবপুরে। আর গোপ্রোর চার্জটা শেষ হয়ে গেছিলো, সেই কারণে পুরোটা তোমাদের দেখাতে পারিনি, রেকর্ড করতে পারছিলাম না। আর কি বলবো, গোপ্রোটা পুরোপুরি হ্যাংই হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30। তো বন্ধু আমরা ফাইনালি চলে এসেছি ঘরের ভেতর। আর সত্যি ভাই আজকের দিনের এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি ইন মাই ইউটিউব ক্যারিয়ার, তোমরা বলতে পারো। এত কিছু সারপ্রাইজ আমি আগে মানে ইউটিউবের জন্য কোনোদিন ফিলই করিনি। স্পেশালি থ্যাংক ইউ সায়ন ভাইকে, আর তাছাড়াও তোমাদের মতো অসংখ্য মানুষ যারা আমার ভিডিও দেখো। তো প্লিজ এরকমভাবে পাশে থাকো, আমাদের সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার জন্য এত বড় ট্রাভেল করতে চলেছি আমরা। আর যে শপিংগুলো বাকি আছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ওকে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম অফ ড্রিম বিগ। চলো বাই।